লাগাতার বৃষ্টিপাত চলছে আর এই মুহূর্তে বীরভূম থেকে খবর উঠে আসছে, বন্ধ রয়েছে বীরভূমের কঙ্কালীতলা মন্দির। কোপাই নদীর জল বাড়ায়, জল বাড়তে থাকে মন্দির চত্বরেও। গোটা মন্দির চত্বরে এই মুহূর্তে জল জমে গিয়েছে। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, মন্দিরে পুজো বন্ধ রয়েছে। অমরনাথ রয়েছেন, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অমরনাথের কাছে। অমরনাথ, জলের যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি তোমার ঠিক পেছনেই, একেবারে জলমগ্ন অবস্থা মন্দির চত্বর। কি বলা হচ্ছে মন্দির কর্তৃপক্ষের তরফে? দেখো, কোপাই নদীর জল ইতিমধ্যেই বেড়েছে, গতকালকে ছবিতে এই দেখা গেছিল, এবং ঠিক আজকে দেখা যাচ্ছে যে কঙ্কালীতলা, যে অর্থাৎ অন্যতম সতীপীক বলা যায় এই কঙ্কালীতলাকে, এই কঙ্কালীতলায় একদম জলমগ্ন হয়ে গেছে। আমি তোমাকে একটু ছবিকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে এই যে কঙ্কালীতলা তুমি দেখতে পাচ্ছ, কঙ্কালীতলা চত্বর, এবং সেখানে কিন্তু একদম বলা যেতে পারে এক বুক পর্যন্ত জল জমে গেছে। এমনকি মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহতেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে। তার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে আজ, অর্থাৎ কঙ্কালীতলার আজকে তুমি জানো যে শনিবার, এবং শনিবারের কারণে প্রচুর পরিমাণে পর্যটক আসে এই শান্তিনিকেতন কঙ্কালীতলায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পর্যটক আছে, তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু একদম একটি ব্যারিকেড করা হয়েছে তার বাইরে রয়েছে। এবং এই যে এতটা জল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে কিন্তু পুজো কিন্তু আপাততভাবে বন্ধ করে রাখা হয়েছে। তার কারণ এই এত জলে মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু পুজো দিতে পারবে না। তার ফলে খুব স্বাভাবিকভাবেই এখানকার যেই সমস্ত পর্যটকরা যারা আসছে তারা আক্ষেপ তো করছেই, তার পাশাপাশি এই যে জল পেরিয়ে তারা পুজো দেওয়া সম্ভব নয়, পাশাপাশি এইখানে যে মন্দিরে যে মায়ের যে পটচিত্র, সেই পটচিত্র অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করব এখানকার মন্দির কমিটি রয়েছে। বলছি, মন্দির কমিটি থেকে কি এই যে জল বাড়া হয়েছে, কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ব্যবস্থা বলতে গেলে আমরা কালকে থেকে জল বাড়ার সঙ্গে সঙ্গে সবার নিরাপত্তার কথা চিন্তা করে মন্দিরে সকলের জন্য প্রবেশ বন্ধ রেখেছি। যতক্ষণ না জল নামছে, স্বাভাবিক পরিস্থিতি যতক্ষণ না ফিরে আসছে, আর এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কারো হাতে নেই। এবং মায়ের যে নিত্য সেবা যেগুলো, সেগুলো আমাদের পুরোহিত সেবায় যারা আছেন তারা নিয়ম মেনে করছেন এই জলের মধ্যে গিয়েই। কালকেও আপনারা দেখেছেন রাত্রিবেলায় সন্ধ্যা আরতি হয়েছে মায়ের, এবং মায়ের যে ঘট এবং পুরনো যে বেদীর পটচিত্র সেটা আপাতত কাঞ্চীশ্বর শিব মন্দিরে রেখে সেখানেই পুজো দেওয়া হচ্ছে। এবং আজকেও যথারীতি নিয়ম মেনে প্রতিদিনের মতোই দুপুর 12:30 সময় মায়ের ভোগ নিবেদন আমাদের মায়ের মন্দিরের গর্ভগৃহেই হবে। তবে জল ধীরে ধীরে কমছে, আমরা আশা করছি রাতের মধ্যে জল নেমে যাবে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু এত বড় মন্দিরে যদি এভাবে জল জমে যায়, নিকাশির ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে, এবং ঠিক এই জায়গাতেই কেন এতটা অব্যবস্থা বলে মনে হয়? বৃষ্টি হচ্ছে, চারিদিক থেকে জলের যে চাপটা সেটা এই দিক দিয়ে আসছে। মানে কোথাও কি নিকাশি ব্যবস্থা নেই কঙ্কালীতলায়? তো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ড্রেনেজ থেকে শুরু করে সবই আছে, নিকাশি ব্যবস্থা সবই আছে, কিন্তু এই যে প্রাকৃতিক যে জল এটা তো কেউ আটকাতে পারবে না। পাশেই নদী, নদীর জল বেড়েছে, সেই জল চারিদিক থেকে ঢুকছে, এটা তো কারো কিছু করার নেই। নিকাশি ব্যবস্থা তো সম্পূর্ণই আছে, আপনারা দেখেছেন আজকে তো নতুন নয় আপনারা কঙ্কালীতলায়। অনিময়, তুমি আর একবার তোমাকে আমি ছবিকে দেখানোর চেষ্টা করব। এই যে জল, এত পরিমাণে জল জমেছে এবং সেই কারণে একদম কঙ্কালীতলায় যে পুজো, সেই পুজো পর্যন্ত বন্ধ করতে হয়েছে, এবং পাশাপাশি মায়ের যে পটচিত্র, সেই পটচিত্র কিন্তু অন্যত্রে নিয়ে যাওয়া হচ্ছে পুজো দেওয়ার জন্য। এবং পর্যটকরা তুমি দেখতে পাচ্ছ, এত পুরো জলের স্রোত বলছে আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা কিছুক্ষণ আগে তুলে ধরছিল, মানে পর্যটক প্রত্যেক, একদমই তাই, একদমই তাই, একদম জলের যে স্রোত, পাশেই কিন্তু কোপাই নদী, সেই কোপাই নদীর জল ইতিমধ্যেই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই যে কঙ্কালীতলা চত্বর, সেই কঙ্কালীতলা। অমরনাথ, পরবর্তী সময় ভক্তদের সঙ্গে কথা বলো, আমরা পরবর্তী সময় আবারও জানবো ভক্তরা কি বলছেন এই পরিস্থিতি দেখে। আপাতত অনেক ধন্যবাদ জানাই তোমাকে। অমরনাথ ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। দেখুন, এই মুহূর্তে কঙ্কালীতলা ছবিটা তো দেখালামই, এবং একই সঙ্গে দাঁড়িয়ে বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাটোয়ায়। দেখুন কি ভয়ঙ্কর ছবি, ঠিক একইভাবে জল জমে গিয়ে বিপর্যস্ত সেখানকার জনজীবন। আর আসানসোলের ছবি তো কিছুক্ষণ আগে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম, যে স্মার্ট সিটি বলা হয় আসানসোলকে, সেই স্মার্ট সিটির এই করুণ অবস্থা দেখে সেই অঞ্চলের মানুষজন প্রশ্ন তুলে দিচ্ছেন স্মার্ট সিটিকে নিয়েই। আর এই মুহূর্তে যে চালক, গতকাল সেই গাড়ির চালক, তার মৃত্যু হয়ে গিয়েছে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এবং গোটা ঘটনায় প্রশাসনিক যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন স্থানীয় মানুষজন।